আজ আমি আপনাদেরকে যে সত্যি ভয়ের ঘটনাটা বলবো, সেই ঘটনাটা কিন্তু খাস কলকাতায় টালিগঞ্জে স্টুডিও পাড়া অঞ্চলে কিন্তু ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে। এই ঘটনাটা 2022-এর জুন মাসের ঘটনা। তো এই ঘটনাটা যখন আপনারা শুনবেন, আপনারা বুঝতে পারবেন যে কলকাতা শহর, এত বড় বড় বাড়ি, ঘর, ফ্ল্যাট, এত শপিং মলস, এত কিছুর মাঝেও কিন্তু এমন অনেক কিছু রয়ে গেছে, বা এমন অনেক কিছু বহুদিন থেকেই হয়তো রয়েছে যেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু সময় বিশেষে সেগুলোর সাথে যে সমস্ত মানুষের পরিচয় হয় বা যে সমস্ত মানুষ সেগুলোকে সাফার করে, তারা কিন্তু জানে যে এই ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আমি রিকোয়েস্ট করবো সকলকে, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম ব্যাপার হচ্ছে যে যেন ঘটনাটা এরাই কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে ঘটনাটা আপনি পাঠাচ্ছেন সেটি আদৌ প্রচারযোগ্য কিনা সেটা জেনে নেবেন বা নিজেরাই বুঝবেন সেটা, এবং সেই ঘটনাটা যেন কোনোরকম কোনো বিদ্বেষমূলক না হয়। কারণ রিসেন্ট ডেতে আমি 2-3টে এরকম ঘটনা পেলাম যেখানে মানে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার জীবনে কিছু একটা কেউ ক্ষতি করেছিল, এবার তিনি তার উল্টে কী করে ক্ষতি করেছে সেরকম একটা ঘটনা লিখে পাঠিয়েছে। এরকমই 2-3টে ইমেল পেয়েছি বেশ 4-5 মাসের মধ্যে। তো এই ধরনের বিদ্বেষমূলক ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমাদের চ্যানেলে এইসব ঘটনা প্রচার করা হয় না। আর এমন ঘটনাই পাঠাবেন যেটা ছোট বড় সবাই শুনতে পারে, কারণ আমাদের এই চ্যানেলে ভূত ভগবান কিন্তু সকলের জন্য। তো এইগুলো একটু মাথায় রাখবে, তাহলেই হলো, এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি কলকাতাতে, অর্থাৎ এই টালিগঞ্জে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতেন। যেহেতু বর্তমানে ওনার ছোট বাচ্চা রয়েছে, তো সেই জন্য ওনার এখন 2022-এর পর একটু গ্যাপ পড়ে গেছে, তো ওনার বাচ্চা আর একটু বড় হলে উনি আবার কাজে জয়েন করবেন। তো এরকমভাবে ছোট ছোট চরিত্র উনি অনেক সময় বিভিন্ন সিরিয়ালে পেতেন, ইভেন 2-1টা ফিল্মে উনি ছোট ছোট চরিত্র অভিনয় করেছেন, খুবই ছোট ছোট। তো উনি কী করতেন, উনি ওই স্টুডিওতে, টালিগঞ্জে যে স্টুডিও পাড়া রয়েছে সেখানে বিভিন্ন স্টুডিওতে যখন যখন ওনার আর কি কাজ থাকতো, তো উনিও সেখানে যেতেন, পাঠ করতেন। এবং তারপরে ওনার হাজবেন্ড কী করতো, যেহেতু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই রাত হয়ে যেত, তো সেই জন্য ওনার হাজবেন্ড ওনাকে বাইকে করে নিতে আসতো। এবার এই যেটা উনি ইমেলে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি, এই ধরনের ছোট ছোট চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে না অনেক আগে তাদের কল টাইম দেওয়া হয়, তাদেরকে তাদের সিন বোঝানো হয়, এবং হয়তো এরকমও বহুদিন গেছে নাকি যেটা উনি মেনশন করেছেন যে উনি সকাল 9টার সময় এসেছেন এবং রাত 10টায় উনি ওখান থেকে ছাড়া পেয়েছেন, 9:30-10টায়। কারণ অনেক সময় চরিত্র চেঞ্জ হয়ে যায়, মানে প্রোডাকশানে আর কি মানে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, তো সেই জন্য জুনিয়র আর্টিস্টদেরকে কিন্তু অনেকটা অনেকটা করে সময় দিতে হয়। এবার এরকম যেহেতু শিডিউলগুলো ছিল, তো যেদিন যেদিন বিকেলে ওনার প্যাক আপ হয়ে যেত সেদিন উনি নিজে নিজেই চলে যেতেন, কিন্তু যেদিন রাত 8টা বেজে যেত, তো 8টার পরে হলে ওনার হাজবেন্ড বাইকে করে ওনাকে নিতে আসতো, তাড়াতাড়ি বাইকে করে উনি বাড়ি চলে যেতেন।
এবার যেদিনের আমি ঘটনাটা বলছি সেদিন ছিল খুব বৃষ্টি, জুন মাস, খুব বৃষ্টি বাইরে। তো 8:30টার সময় ওনার মানে কাজ শেষ হয়ে যায়। এবার প্যাক আপ হয়ে যাওয়ার পরে উনি মেকআপ টেকআপ রিমুভ করে উনি বেরোতে যাবেন, সেই মুহূর্তে উনি খেয়াল করলেন যে উনি মোবাইলে চার্জ দেওয়ার জন্য যে পাওয়ার ব্যাঙ্কটা উনি নিয়ে যেতেন সেটা উনি খুঁজে পাচ্ছেন না। তো ওনাদের যে মেকআপ রুম ছিল সেই জায়গাটা, তারপরে যেখানে ওনারা বসতেন ইউনিটের, সেই জায়গাটায় উনি গিয়ে খোঁজাখুঁজি করেন এবং সেই খোঁজাখুঁজি করতে করতে 9টা বেজে যায়। আর তার আগের দিনও খুব বৃষ্টি ছিল, সেদিনও খুব বৃষ্টি। তো দুদিনের বৃষ্টিতে, আর যেহেতু এই স্টুডিও পাড়াগুলো বিশাল বড় হয়, মানে আপনারা যারা হয়তো গেছেন তারা আরও ভালো জানবেন, উনি যেটা মেনশন করেছেন যে স্টুডিও পাড়াগুলোর ভিতরে প্রচুর প্রচুর, যেহেতু এক একটা সিরিয়ালের জন্য এক একটা সেট বানানো হয় এবং তার আশেপাশের কিছু জায়গা ফাঁকা রাখা হয় গাড়ি ঢোকা বেরোনোর জন্য, তো বেশ একটা পাড়া মতো একটা বড় বড় হয়। তো সেই জায়গা থেকে উনি মানে ওই জায়গাটুকু থেকে এসে, তো ওনার তো লেট হয়ে গেছে আর বৃষ্টি প্রচণ্ড পড়ছে আর প্রচণ্ড হাওয়া বাইরে, তো উনি তখন ওনার হাজব্যান্ডকে বললেন যে দেখো আমি তো বেরিয়ে গেছি, তো তুমি একটা কাজ করো, আমি অমুক রাস্তা অবধি হেঁটে হেঁটে আসছি, তুমি মনে হচ্ছে ততক্ষণে ওই রাস্তাতেই বাইক নিয়ে পৌঁছবে, তো তোমাকে এত অবধি তুমি আবার আসবে আমাকে ওয়েট করতে হবে, তো সেটা করার দরকার নেই, আমি হাঁটা শুরু করছি, তুমিও আসছো, ঠিক আছে তুমি অমুক জায়গাটায় দাঁড়াও আমি চলে আসছি। তো এটা বলেছে ওনার হাজব্যান্ড, বলেছে ঠিক আছে। তো উনি মানে মাসে মোটামুটি ওনার 4-5 বার কাজ করতে হতো, তো 4-5 বার উনি আসতেন। এবার কখনো কখনো এটা 4-5 বারের বদলে 8-9 বারও হয়ে যেত, ঠিক আছে, এটার কোনো ঠিক থাকতো না, যেহেতু উনি খুব ছোটো ছোটো চরিত্রে অভিনয় করতেন, তো মাঝে মধ্যে উনি যখন কল পেতেন তখন কাজ করতে আসতেন। এবার যেদিনের ঘটনা সেদিন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বললাম, তো উনি ব্যাগ ঠ্যাগ নিয়ে একদম হন্তদন্ত হয়ে ছাতা নিয়ে হাঁটছেন আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সেদিনে ব্যাপারটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা এমন হয়ে গেছে, যেহেতু আগের দিনও বৃষ্টি হয়েছে সেদিনও বৃষ্টি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, মানে স্টুডিও পাড়া থেকে বেরিয়ে উনি যখন হাঁটা শুরু করেছেন ওখানে বেশ কিছু এমনি রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, বাড়িঘর রয়েছে, কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা, লোকজন নেই বললেই চলে, মানে কেউ বাড়ি থেকেই বেরোয়নি, আর যেহেতু রাত হয়ে গেছে বুঝতেই পারছেন। এবারে এই ম্যাডাম তো হনহন করে হাঁটছে এবং যা বললাম রাস্তাঘাটে লোকজন সেরকম একটা নেই, এবার এমতাবস্থায় উনি যখন ওই স্টুডিও পাড়া থেকে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, ওরকম 2-3টে রাস্তা মানে ছোটো ছোটো আর কি গলি মতো ক্রস করে একটা মেন জায়গা পড়ছে, সেইখানটায় ওনার হাজব্যান্ড আসছে। যাই হোক, এমন সময় হঠাৎ করেই উনি হাঁটতে হাঁটতে খেয়াল করলেন, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুদিন থেকে, তো মানে টেম্পারেচার অনেক ড্রপ করে গেছে আর বাইরে যথেষ্ট ভালো ওয়েদার, হঠাৎ করেই ওনার মনে হলো যে উনি যত সামনে এগোচ্ছে কীরকম একটা অস্বস্তিকর গরম লাগতে শুরু করেছে ওনার, যেটা লাগার কথা নয়। সেদিনকের টেম্পারেচার ভীষণ ভালো ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে। এবার উনি ভেবেছেন হয়তো এই জায়গাটা একটু এরকমই, বা হয়তো পাশে কোনো জায়গা থেকে কোনো গরম হাওয়া ঠাওয়া বা কিছু একটা ছাড়ছে বা কিছু একটা হচ্ছে, তো উনি সেটাকে ইগনোর করে সামনের দিকে হাঁটা শুরু করলেন। এবার উনি একটু এদিক ওদিক তাকাচ্ছে যে এত গরম লাগছে কেন এই রাস্তাটায়। এবার হাঁটতে হাঁটতে যেটা ওই ম্যাডামের মনে আছে, যেটা উনি শেয়ার করেছেন, যে ওনার মনে হলো রাস্তা ফাঁকা, তার আগে রাস্তা দিয়ে একটা কিন্তু গাড়ি পাস করেছে, একটা ছোট পার্সোনাল কার পাস করেছে, এবং ওনার মানে ওনার হঠাৎ করে হাঁটতে হাঁটতে মনে হলো কোনো কিছু একটার সাথে, সেটা কী জিনিস উনি নিজে চোখে কিছুই দেখেননি, কিছু একটা জিনিসের সাথে ওনার চোখ নাক মুখ বরাবর কিছু একটার সাথে ধাক্কা লাগলো, ঠিক আছে। এবং এই ধাক্কা দেখুন, যদি আমরা হাঁটতে হাঁটতে বা কোনোভাবে যদি আমাদের চোখে মুখের সাথে কিছু একটা এসে ধাক্কা লাগে, অবভিয়াসলি আমরা খুব ব্যথা পাবো, কিন্তু এই ম্যাডামের ক্ষেত্রে যেটা হলো, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ম্যাডাম ওনার নামটা বলেছেন কিন্তু উনি রিকোয়েস্ট করেছেন যেন এই ঘটনাটা বলার সময় ওনার আসল নামটা আমি না বলি, তো সেই জন্য আমি যখন ঘটনাটা আপনাদেরকে বলছি আমি ওনাকে শুধুমাত্র ম্যাডাম বলেই সম্বোধন করছি, ঠিক আছে। তো ম্যাডাম খেয়াল করলেন যে ওনার চোখে মুখে নাকের সাথে মানে ওনার আপার পার্ট অফ বডিতে কিছু একটা এসে ধাক্কা লাগলো, এবং যেটা এসে ধাক্কা লাগলো সেটা কিন্তু বেশ গরম একটা কিছু,
মানে একটা গরম হাওয়ার ঝোঁকা এসে যদি মুখে চোখে ধাক্কা মারে, ঠিক যেরকম একটা ফিলিংস হবে। এবং ওনার হালকা একটা চাপ অনুভূত হলো, কোনো ব্যথা নয়, হালকা একটা চাপ। এবার উনি না মানে থমকে দাঁড়িয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। এবং ওনার মনে আছে এই চোখে মুখে কিছু একটা গরম কিছু ধাক্কা লাগার পরে একটা মনে হলো ওনার মুখে চোখে বা বডির আপার পার্টে একটা খুব চাপ এসে লাগলো, এবং সঙ্গে সঙ্গে সেটা বাউন্স ব্যাক করে গেল। এবারে উনি ভাবছেন যে ব্যাপারটা কি হলো, এবং সঙ্গে সঙ্গে উনি আশপাশটা দেখছেন যে কিছু ছিল কি না, বা সামনে কোনো গাড়ি থেকে বা কোনো জায়গা থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে কি না, এরকম তো অনেক সময় হয়। এবার উনি দেখছেন রাস্তার পাশে কিচ্ছু নেই, ওনার সাথে কিছু ধাক্কা লাগেনি। তো উনি সঙ্গে সঙ্গে মাটির দিকে তাকাচ্ছেন, এবং তখন দেখছে মাটিতেও কিছু নেই, আর তখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, ঠিক আছে। এবার উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি। এবার এই অবধি যে আমি আপনাদের ঘটনাটা বললাম, এরপরে কিছুটা সময় কী যে হয়েছিল ম্যাডামের সাথে বা তার পরের পরপর কী ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ওনার মনে নেই। এবং ওখানে ওই অবস্থায় উনি মানে ওনার হাজবেন্ডের সাথে যখন দেখা হয়, উনি বুঝতে পারেন ওখানে ওই অবস্থায় উনি মিনিট দশেক মতো দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। এবার ওই মিনিট দশেক ওনার সাথে কী ঘটেছিল, উনি কী দেখেছিলেন, উনি কী শুনেছিলেন, সেই কোনো স্মৃতি কিন্তু ওই ম্যাডামের নেই। এবং এটা কিন্তু আমি বলছি একদম কলকাতার টালিগঞ্জে স্টুডিও পাড়ার ঠিক বাইরের ঘটনা, বাইরের রাস্তার ঘটনা আর কি। এবার এদিকে কি হয়েছে, এদিকে ওনার হাজবেন্ড তো আসছে, তো ওনার হাজবেন্ড ওখানে পৌঁছে গেছে যেখানে আর কি মিট করার কথা ছিল। হাজবেন্ড পৌঁছে ফোন করছে যে কি তুমি কত দূর, তুমি কি মানে কত দূর আছো, তাহলে আমি কি আরেকটু এগিয়ে যাব। ওনার হাজবেন্ড ফোন করছে কিন্তু ম্যাডাম ফোন তুলছে না। এইবারে ওনার হাজবেন্ডের না একটু সন্দেহ হলো যে কী হলো ব্যাপারটা, আমি ফোন করছি ও ফোন তুললো না কেন, কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তখন বললো রাস্তা দিয়ে হাঁটছে। এবার ম্যাডামের স্বভাব ছিল যে উনি যখন এই ধরনের শুটফুট করে ফিরতেন, উনি অনেক সময় বাড়ির জন্য কোনো খাবার দাবার কিনতেন, এরকম কিছু উনি করতেন। এবার সেদিন যা ওয়েদারের অবস্থা, রাত হয়ে গেছে, তো সেটাও করার কথা নয়। তো ওনার হাজবেন্ড বারবার ফোন করছে ম্যাডামকে ওখানে এসে, যথারীতি ম্যাডাম ফোন তুলছে না। তো ওনার না তখন সন্দেহ হলো যে ঠিক আছে, ও তো এই রাস্তা দিয়েই আসবে, তো আমি বাইকটা নিয়ে আস্তে আস্তে চালিয়ে যাই, দেখি ও রাস্তার কোথায় আছে, কত দূর অবধি এসেছে। এদিকে উনি ফোন করছে, আর তখন কিন্তু বৃষ্টি অনেকটা ধরে এসেছে, এমন নয় যে বৃষ্টির প্রচণ্ড আওয়াজ শুনতে পাবে না। যাই হোক, তো ম্যাডাম অনেক সময় ওনার শ্যুটের সময় ফোন সাইলেন্ট রাখতেন, কিন্তু শ্যুট হয়ে যাওয়ার ঠিক পরেই কিন্তু উনি আবার ফোন জেনারেল করে দিতেন। তো ভাবছি যে একটু আগে কথা হলো, কী অবস্থা, কী ব্যাপার, কোনো বিপদ আপদ হলো না তো। তো ওনার হাজবেন্ড সমস্ত চিন্তাভাবনা মাথায় নিয়ে ওই দিক দিয়ে যাওয়া শুরু করলেন। যেতে যেতে কিছুটা দূর গিয়েই ওনার হাজবেন্ড দেখেন যে ম্যাডাম রাস্তার উপরে বসে আছে, একদম বসে আছে, যেভাবে মানুষ হাঁটু গেড়ে বসে, খেতে বসে বা মাটিতে যেভাবে বসে, একদম সেভাবে বসে আছে। তো এটা দেখে তো ওনার হাজবেন্ড খুব ঘাবড়ে গেছে, ভেবেছে হয়তো কোনোভাবে জলে বা ওরকম বৃষ্টিতে কিছু একটা হয়তো আছাড় খেয়ে গেছেন ম্যাডাম, বা হয়তো পড়ে গেছেন, বা কিছু একটা হয়তো ওনার শারীরিক অসুবিধে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওনাকে দেখে ওনার হাজবেন্ড বল মানে বাইকটাকে সাইডে থামিয়ে ওনাকে হাত ধরে তুলেছে, বলছে যে কী ব্যাপার, তোমার কী হয়েছে, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে, তুমি রাস্তায় বসে আছো কেন, আর রাস্তার মধ্যে মানে বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা কাদা মতো রয়েছে, মানে উনি ওনার মানে যে জামা কাপড়ে ছিলেন সেই জামা কাপড় পরে একদম ডাইরেক্ট রাস্তার উপরে বসে গেছে। তো একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে নিশ্চয়ই রাস্তায় বসে পড়বে না। তো এটা দেখে ওনার হাজবেন্ডের মনে হলো যে হয়তো ম্যাডামের শরীর খারাপ লাগছে। তো ওনাকে তুলে ঠুলে ওনার হাজবেন্ডও কাজ থেকে ফিরছিলেন, তো ওনার ব্যাগে জলের বোতলে জল ছিল, তো ওনাকে জল দিয়েছে। আর ম্যাডামকে যখন তুলেছে তখন কিন্তু ম্যাডাম কিচ্ছু বলছে না, মানে ওনার মুখে কোনো বিকার নেই, উনি মানে কোনো কষ্ট পাচ্ছেন কি না, কি শরীর খারাপ হয়েছে কি না, উনি কিছুই বলছেন না। তো তারপরে একটু জল ঠল যখন দেয় তো তখন বলছে যে কী ব্যাপার, তুমি কিছু বলছো না কেন, তুমি কি বাইকে করে আদৌ যেতে পারবে, না তোমার জন্য আমি তাহলে একটা উবের বলে দিচ্ছি। তো তখন না ম্যাডামকে যখন একটু হাত ধরে নাড়িয়েছে, তো তখন ম্যাডাম না মানে মনে হলো যেন উনি মানে কি বলবো নিজের হুঁশে ফিরলেন। তো উনি তখন বলছেন না মানে শরীর খারাপ লাগছিল না, মানে ওনাকে যখন বলছে তুমি কেন তাহলে রাস্তায় বসেছিলে, তখন বলছে আমি জানি না, মানে হঠাৎ করে হয়তো মনে হলো আমার মাথাটা একটু ঘুরে গেল। তো মানে উনি এরকম করে ব্যাপারটাকে তখনকার মতো সামাল দেন, এবং উনি বলেন যে ওনার মাথাটা হঠাৎ করে ঘুরে গেছিলো।
তো ওনার হাজবেন্ড বলছে যে তোমাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তুমি কিছু খাওনি দুপুরে? বলছে হ্যাঁ আমি খেয়েছি। এবার যাই হোক, তো তখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, তো ওনার হাজবেন্ড বললো দেখো বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু আবার মনে হচ্ছে একটু পরে নামবে, তো এই টাইমের মধ্যে কিন্তু আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে। আর ওখান থেকে ওনাদের বাড়ি বাইকে প্রায় 20 মিনিট লাগে, 15 থেকে 20 মিনিট। তো ওনার হাজবেন্ড বললো তুমি বসতে পারবে? তো বলছে হ্যাঁ আমি বসতে পারবো, চলো। যাই হোক, তো বাইকে করে ম্যাডাম ওনার হাজবেন্ডের সাথে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়েছে, তো ওনার হাজবেন্ড ওনাকে বারবার বলছে যে তোমার হঠাৎ করে এমন শরীর খারাপ লাগলো যে তুমি রাস্তায় বসে পড়লে, তুমি ঘর অবধিও মানে ওই জায়গাটা অবধিও আসতে পারলে না, তুমি ঘরে এসে রেস্ট নিতে। তো ম্যাডাম বলছে জানি না, আমার তখন হঠাৎ করে মাথাটা ঘুরে গেছিলো, আমি ভাবলাম যদি পড়ে ঠরে যাই তাই আমি রাস্তায় বসে পড়েছি। এবার ম্যাডাম তো এই কথাটা বললো, খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়েছে। এবার দেখুন, ম্যাডাম ওনার হাজবেন্ডকে একরকম বললেন, কিন্তু উনি মনে মনে মানে ম্যাডাম মনে মনে চিন্তা করছেন যে আচ্ছা আমার মানে মানে উনি যখন বাড়িতে এসে ফোনটা চেক করেছে তো দেখছে ওনার হাজবেন্ড 4-5 বার ফোন করেছে, আর ওনার ফোনের রিং কিন্তু ফুল ভলিউমে ছিল, মানে কেউ ফোন করলে উনি শুনতে পাবেন। এবার ম্যাডাম বাড়িতে এসে রাতের বেলা মনে করার চেষ্টা করছেন যে উনি কোনো ফোনের রিং শুনেছেন কি না। এবার উনি কিছুতেই মনে করতে পারছেন, ওনার কিছুই মনে আসছে না যে উনি আদৌ শুনেছেন কি শোনেননি। এবার উনিও মনে মনে ভাবছেন যে এতবার আমাকে বর ফোন করলো, আমি ফোনটা শুনতে পেলাম না কী করে। আর যে সময়টার কথা আর কি, উনি ফোনের যে টাইমিংগুলো দেখলেন, উনি ভাবছেন যে আমি এইটুকু রাস্তা এই সময়ের মধ্যে হেঁটে আসতে পারলাম না। আবার তারপরে এটা ভেবে উনি নিজে অবাক হচ্ছেন যে যাই হোক, আমার কি সত্যি এতটা শরীর খারাপ লাগছিল যে আমি রাস্তায় বসে পড়ব? এরকম নানান জিনিস কিন্তু ওনার মাথার মধ্যে চলতে থাকে। এইবারে যেটা হলো, উনি একটুখানি কনফিউজ হয়ে গেলেন এবং ওনার মনে হলো যে হয়তো সেই মুহূর্তে আমি মানে সত্যি হয়তো ট্রেস হয়ে গেছিলাম, ট্রেস ছিল আমার মধ্যে, আমার হয়তো খুব মানে ফ্যাটিগ ফিল হচ্ছিলো, হয়তো সেই জন্য আমি এটা করেছি। কিন্তু মনে মনে কোথাও যেন উনি ব্যাপারটার মধ্যে না মানে খেয়েই হারিয়ে ফেললেন, উনি নিজের ব্যাপার নিজে যেটা করেছেন সেটাকে উনি বিশ্বাস করতে পারছিলেন না, যেটা আমি কী করে করলাম, এটা হলো কী করে, কেন হলো। যাই হোক, গেল। এরপরে ওনার মানে 5 দিন মতো কোনো শুটিং ছিল না। 5 দিন পরে 6 দিনের দিন ওনার আবার মানে ডাক পড়েছিল, কল ছিল ওনার। এই 5টা দিন উনি অদ্ভুত রকমের মানে এমনিতে বাইরে থেকে ওনাকে দেখলে কেউ যে বুঝতে পারবে যে ওনার ভিতরে কোনো চেঞ্জেস এসেছে বা ওনার মধ্যে কিছু একটা পরিবর্তনের মতো ঘটেছে, সেটা বাইরে থেকে দেখলে বোঝা যাওয়ার কথা নয়। কিন্তু উনি নিজে মনে মনে বুঝতে পারলেন যে কিছু একটা ওনার মধ্যে যেন পরিবর্তন হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে ওনার বাড়িতে ওনার মেয়ে রয়েছে, তো উনি মেয়েকে নিয়ে পড়তে বসানো, বাকি ঘরে সংসারের যা যা কাজকর্ম থাকে, এছাড়া ওনার অনেক রকমের হবি ছিল, এগুলো উনি নিজে থেকে করতেন এবং খুব স্বাচ্ছন্দ্যে করতেন। ওই ঘটনার পর থেকে কেন জানি না ম্যাডামের সব কিছুর প্রতি একটা অনীহা দেখা দিল, মানে ওনার মেয়ে হয়তো একটা পড়াশুনোর কিছু জিনিস নিয়ে ওনার কাছে কোনো কথা বলতে এসেছে, ওনার যেন ভালো লাগছে না, খালি মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যে মানুষটা কাজ করতে এত ভালোবাসত, ওনার ওই স্টুডিও পাড়ায় গিয়ে উনি ছোটো ছোটো রোলে কাজ করতেন, সেগুলো করতে ওনার ভীষণ ভালো লাগতো, ওনার যেন সেগুলোও আর ভালো লাগছে না। ওনার মনে হচ্ছে দূর আমি বলে দেবো যে আমি এই এই কলটা, এই যে ওনার 5 দিন পরে যে শুটিংটা রয়েছে সেই কলটা নেব, তারপরে আমাকে যদি কল করে আমি বলে দেবো আমার হবে না। ওনার কোনো কাজ করতে ভালো লাগছে না, রান্নাবাড়ি করতে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে চুপচাপ ঘর অন্ধকার করে শুয়ে থাকি। এবার দেখুন, প্রত্যেকটা মানুষেরই তো একটা মেন্টাল হেলথ বলে ব্যাপার থাকে, তো অনেক সময় এটা মানুষের ক্ষেত্রে হয় যে কোনো কিছু ভালো লাগে না, কিন্তু তাই বলে ম্যাডামের ক্ষেত্রে এটা যেটা হয়েছিল সেটা ওনার নিজেরই একটু খুব অবাক লাগে যে এরকম আমার কেন মনে হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে, আবার খুব অল্প সময়ের জন্য যখন ওনার সেটা মনে হচ্ছে না তখন আবার উনি ভাবছেন যে আমি এতক্ষণ সময় নষ্ট করলাম, এই সময়টা তো আমার এই কাজটা করলে কাজে দিত। অদ্ভুত একটা মানে ওনার মনের মধ্যে একটা বিষয় শুরু হলো।
এর পরে যেটা হলো সেটা হচ্ছে যে এই 5 দিনের মধ্যে ওনার হাজবেন্ডের সাথে খুব ছোটোখাটো বিষয়, মানে যে বিষয়গুলোয় মানে যে বিষয়গুলো নিয়ে ওনার আর ওনার হাজবেন্ডের মধ্যে কোনো দিন কোনো তর্ক ঝগড়া কিচ্ছু হয়নি, ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু ওনার সাথে ওনার হাজবেন্ডের খুব ঝগড়া হতে লাগলো। এবং এই ঝগড়াটা ম্যাডাম যেটা লিখেছেন যে উনি স্টার্ট করতেন, ওনার খুব বিরক্ত লাগতো, ঠিক আছে, মানে ওনার মেয়েকে ঠিক আছে, বাট বাকি ওনার শ্বশুরমশাই ছিলেন তো ওনার ননদের বাড়ি হচ্ছে ঠিক মানে ওনার বাড়ির পাশের দুটো ফ্ল্যাট পড়েই, তো ঘরের মধ্যে কেউ এলে কিছু বললে ওনার খুব বিরক্ত লাগছে, মনে হচ্ছে যেন বাড়িতে কেউ থাকবে না, উনি একা ঘরে অন্ধকার করে উনি বসে থাকবে এইরকম, যেটা কিন্তু উনি বাই নেচার একেবারেই উল্টো। উনি লোকজন খুব ভালোবাসতেন, গল্প করতে খুব ভালোবাসতেন, ঝগড়া অশান্তিগুলোর মধ্যে উনি কখনোই থাকেন না, কিন্তু সেই ওনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। এবার ওনার হাজবেন্ডের সাথে যখন ওনার ছোটোখাটো বিষয় নিয়ে বারবার ঝগড়া হচ্ছে, ওনার হাজবেন্ড না মাঝখানে একবার ইয়ার্কি করে বলে যে আচ্ছা তুমি কি এর পরে যে রোলটা পাবে সেখানে কি তোমাকে খুব ঝগড়া করতে হবে, তাই কি তুমি আমার সামনে ঝগড়া করে ট্রায়াল দিচ্ছ, এরকম করে ইয়ার্কি করেছে। আর এই সামান্য ইয়ার্কিতে ম্যাডাম প্রচণ্ড রেগে যান এবং খুব বড় সড়ো একটা ঝগড়া অশান্তি ওনার হাজবেন্ডের সাথে করে, এবং ওনার হাজবেন্ডও খুব অবাক হয়ে যায় যে যে মানুষটা এত শান্তশিষ্ট সবসময় হাসি মুখে থাকে তার হঠাৎ করে এরকম মেজাজ বিগড়ে গেল কী করে, ওনার হাজবেন্ডও বুঝতে পারছেন না। তো এই ব্যাপারটা নিয়ে ওনার সাথে ওনার হাজবেন্ডের একটা খুবই মনোমালিন্য সৃষ্টি হয়, এবং হাজবেন্ড ওনাকে খুব একটা বেশি আর ওনার সাথে কথা বলতেন না, বুঝতে পারতো যে হয়তো কোনোভাবে ডিপ্রেসড আছে বা কোনো একটা হয়তো মানসিকভাবে উনি ভেঙে পড়েছে, তো অনেকবার ওনার হাজবেন্ড ওনার সাথে ভালো মুখে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু যেহেতু ম্যাডাম সেই সময় নিজেই জানতেন না যে ওনার সাথে ঠিক কী হয়েছে বা কেন ওনার মুডটা এতটা খারাপ, তো উনি না কিছু বলতে পারতেন না। এইরকম করে কিন্তু কটা দিন কেটে গেল। এর মাঝখানে আবার ওনার যে কাজের জায়গা সেখান থেকে ওনার শুটিংয়ের জন্য কল এলো, অদ্ভুত বিষয় উনি কিন্তু গেলেন না। যে মানুষটা উনি বলেছেন যে উনি একটা সময়ে যখন কাজ খুঁজছিলেন, ঠিক আছে, তো সেই সময় খুব ছোটোখাটো রোল হয়তো, মানে এখন উনি বর্তমানে যে ছোটোখাটো রোলগুলো করেন এর থেকেও খুব ছোটোখাটো, খুব সামান্য স্ক্রিন টাইম হয়তো 1 মিনিটের বেশি নয়, সেই রোলগুলো পাওয়ার জন্য উনি বিভিন্ন স্টুডিওতে যেতেন, নিজের ছবি, নিজের পোর্টফোলিও, বায়োডাটা সমস্ত কিছু উনি দিয়ে আসতেন, কিন্তু সেখানে উনি সেই সময়টায় একটা ভালো কাজের জন্য, একটা সিরিজের জন্য উনি কল পায়, ঠিক আছে, এবং অদ্ভুত রকমভাবে উনি কিন্তু নাকচ করে দেয়। এবং উনি যখন এই রোলটার জন্য নাকচ করে তখন ওনার দু একজন পরিচিত সেই খবরটা পায়, তো তারা ওনাকে ফোন করে বলছে যে তুই তো জুনিয়র আর্টিস্ট হিসেবে ছোটোখাটো রোলই করতিস, তো এখানে তো মোটামুটি একটা ঠিকঠাকই কাজ পাচ্ছিলি, তো তুই করলি না কেন? তো ম্যাডাম তাদেরকে বলে না আমার ইচ্ছে করছে না, আমি করবো না। তারাও অবাক হয়ে যায় যে যে মেয়েটা এত খাটাখাটনি করতো একটা সময় সে হঠাৎ করে কেন একটা ভালো কাজের অফার ছেড়ে দিল। তো ওনার হাজবেন্ড ব্যাপারটা জানলো, তো ওনার হাজবেন্ড বললো যে কী ব্যাপার, তুমি বাড়িতে এরকম ঝগড়া অশান্তি করছো মাঝে মধ্যেই ছোটোখাটো বিষয়ে, সেটা একরকম, সেটা নয় বুঝলাম যে তুমি হয়তো মানসিকভাবে কিছু একটা নিয়ে ব্যস্ত আছো বা তুমি হয়তো একটু ডিস্টার্বড আছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কাজের ক্ষেত্রে তো কখনো এরকম করতে না, তুমি কাজের ক্ষেত্রে কেন না করলে? তো এই কথাগুলো যখন ওনার হাজবেন্ড ওনাকে বলল, উনি না তখন মানে মনে হলো একটা মুহূর্তের জন্য যে একটু সম্বিত ফিরে পেলেন, উনি যেন একটা ঘোরের মধ্যে থাকছেন সবসময়, সেটা মাঝে মধ্যে যে ম্যাডাম নিজে বুঝতে পারতেন না তা কিন্তু নয়, এবং এই যা যা ঘটছে সব কিছুই কিন্তু সেই যে মানে বর্ষার রাতে উনি স্টুডিও পাড়া থেকে বেরিয়ে ওই যে একটুখানি রাস্তা হেঁটে আসছিল, ওই যে উনি পড়ে গেলেন, তারপরের 8-10 মিনিট উনি জানেন না উনি কী করছিল বা কেন উনি রাস্তায় বসেছিলেন, সব কিছু মানে এই শুরু কিন্তু এই ঘটনাটার পর থেকে। এবার দেখুন, যে মানুষটা এইসবের মধ্য দিয়ে যায় না সে না অনেক সময় বুঝতে পারে না যে এই ব্যাপারটা এই জন্য হচ্ছে বা এই এই জিনিসটার পর থেকে এই বিষয়টা সামনে হচ্ছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এবং ম্যাডামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছিল, তো উনি তো বুঝতে পারছেন। এবার ওনার হাজবেন্ড যখন ওনাকে অনেকভাবে বলল বোঝালো, তো ওনার না তখন কোথাও মনে হলো আরে আমি এত বড় একটা ভুল করলাম, সত্যি তো আমি কাজটা ভালো পেয়েছিলাম এবং সেই কাজে মাত্র
দুদিনের জন্য বর্ধমানের দিকে একটা আউটডোর ছিল, সেটাও ওনাকে বলেছিল, বাকিটা কলকাতাতেই। তো উনি ভাবলেন যে সত্যি সত্যি আমি কাজটা ছেড়ে কেন দিলাম, কেন আমার ভালো লাগলো না। এবার ওনার হাজবেন্ড বোঝানোর পরে উনি সকালবেলা ফোন করলেন যেখান থেকে আর কি উনি কলটা পেয়েছিলেন। তো তারা বলল যে না, আপনি না করেছেন, আমরা অলরেডি একজনকে বলে নিয়েছি এবং সে কাজটা করবে বলে মানে সাইনও হয়ে গেছে। ফলে বুঝতেই পারছেন নতুন করে আর ওই কাজটা পাওয়ার কোনো চান্স নেই, সেটাই স্বাভাবিক। এবার ম্যাডাম না একটা দিন অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, দু একদিন মন খারাপ থাকলো, উনি লক্ষ্য করলেন ওনার সত্যি সত্যি মন থেকে উনি মানে নিজে ফিল করলেন যে ওনার কাজ করতে আর ভালো লাগছে না। এবং শুধু সেটা শুটিংয়ের কাজ বলে নয়, ওনার ঘরে থাকতে বেশি ভালো লাগে এবং সেটাও কেউ ঘরে থাকবেন, উনি একা থাকবেন এরকম। আর একটা জিনিস যেটা শুরু হলো, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে ওই রকম একটা সময়, মানে জুন জুলাই মাস, বর্ষাকাল, ওনার প্রচণ্ড ঠোঁট ফাটতে শুরু করলো। ঠিক আছে, এবার অনেক সময় দেখুন কি হয়, অনেক সময় লিপস্টিক বা অনেক কিছু লিপ কালার অ্যাপ্লাইয়ের পরে ঠোঁটটা অনেক সময় ড্রাই হয়ে যায়, তো সেই জন্য কেউ লিপ বাম ইউজ করে বা কেউ এই ধরনের ময়েশ্চারাইজার কিছু ইউজ করে, তো উনিও করতেন। আর ওনার কিন্তু এই ঠোঁট ড্রাই হওয়ার খুব একটা যে প্রবণতা ছিল তা কিন্তু নয়। এবার উনি দেখলেন যে ঠিক আছে, একটু আধটু ঠোঁট ফাটতে পারে, ড্রাই হয়ে যেতে পারে, ওনার না মানে ঠোঁট ফেটে, এত বেশি ঠোঁট ফেটে যেত যে পুরো ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকতো। ঠিক আছে, এবার উনি হয়তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়েছে রাতের বেলা, ভোরবেলা উঠে দেখছে ঠোঁট পুরো ফেটে একদম একাকার হয়ে গেছে, রক্ত টক্ত বেরিয়ে, সেই রক্ত আবার পাশে জমে রয়েছে, মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি। এবার উনি ওনার যে ঘরে যে ময়েশ্চারাইজার ছিল সেগুলো উনি লাগালেন, কিন্তু উনি অদ্ভুতভাবে খেয়াল করতে থাকলেন ওনার মানে কোনো কিছুতেই ওই ঠোঁট ফাটাটা কিছুতেই কমছে না। আর অদ্ভুত রকমভাবে উনি মানে যা নর্মাল উনি খাওয়া দাওয়া করেন সেই খাওয়া দাওয়ার তুলনায়, মানে উনি তো নিজেকে একটা মানে খুব বেশি উনি ডায়েট করতেন তা নয়, বাট উনি খুব চুজি ছিলেন খাওয়ার ক্ষেত্রে, একটা প্রপার ডায়েটের মধ্যে উনি থাকতেন, মানে কিছু খেতেন না, কোনো কার্ব খেতেন না, সেরকম নয়, সবই উনি খেতেন কিন্তু পরিমাণে কম। এবার হঠাৎই ওনার মানে মানসিক দিক থেকে যেমন উনি একটা কোণঠাসা হয়ে গেছিলেন, অদ্ভুত রকমভাবে ওনার খিদে খুব বেড়ে গেল, উনি প্রচুর খেতে শুরু করলেন, মানে যা ঘরে থাকছে তাই খেয়ে নিচ্ছে। মানে উনি যেটা শেয়ার করেছেন ইমেলে, যে এরকমও হয়েছে যে ওনার হাজবেন্ড বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওনার মেয়ে ঘরে নেই, উনি 11টার সময় মানে সকালবেলা উনি ব্রেকফাস্ট করেছেন, তারপরে 11টার সময় উনি মানে বিস্কুট খেতে খেতে এক প্যাকেট বিস্কুট একবারে শেষ করে দিলেন, এরকম। দুপুরবেলা উনি যে পরিমাণ খাবার খেতেন তার থেকে অনেক বেশি পরিমাণে ভাত উনি খাচ্ছেন, বাড়িতে যা উনি রান্না করছেন সবটাই প্রায় উনি নিজে খেয়ে নিচ্ছেন, এরকম করে অদ্ভুত রকমভাবে উনি প্রচুর প্রচুর বেশি খাওয়া শুরু করলেন। স্বাভাবিকভাবেই যখন এটা ওনার হাজবেন্ড দেখলো, বা ওনার মেয়েও অনেক সময় বলতো যে মা তুমি এত তো খেতে না, তুমি এখন একবার এতটা কেন খাচ্ছ, তো ওনার খুব রাগ হতো, মানে মেয়ে বললেও রাগ হতো, বর বললেও রাগ হতো, উনি প্রচুর খেতেন। এবার দেখুন, একটা মানুষ স্বাভাবিকভাবে যেটুকু খায় সে যদি হঠাৎ করে তার তিনগুণ বেশি বা দ্বিগুণ বেশি খাওয়া শুরু করে, অবভিয়াসলি তার শরীর তো সেটা নেওয়ার জন্য তো প্রস্তুত থাকে না, তো অবভিয়াসলি ওনার শরীর খারাপ হয়ে গেল। ঠিক আছে, এবং শরীর খারাপ হওয়ার পরে উনি ওনাকে ওনার হাজবেন্ড ডাক্তারের কাছে নিয়ে গেছে, তো ওনাকে বলেছে যে আপনি এরকম এরকম করবেন না, এই এই খাবেন, এই এই খাবেন না, সমস্যা হচ্ছে পেটেরও। তো উনি কী করতেন, উনি মানে ডাক্তার যেটা বলতেন সেটা তখনকার মতো শুনে নিতেন, কিন্তু প্রকৃতপক্ষে যেটা করতেন সেটা হচ্ছে উনি প্রচুর বেশি বেশি খেতেন, ওনার খাওয়াটা প্রচুর বেশি বেড়ে গেল। এবং ডাক্তার বারণ করার পরেও উনি সেটা একেবারেই কর্ণপাত করলেন না এবং প্রচুর বেশি বেশি করে খেতে শুরু করলেন। এদিকে উনি যে কাজটা করছিলেন সেখানে আবার সেখান থেকে আবার ওনার কল আসে, তো ওনার হাজবেন্ড ওনাকে বললো যে দেখো তুমি অনেক দিন বাড়িতে বসে আছো, প্রায় এক মাসটা হয়ে গেছে, তো তুমি যাও, তুমি গিয়ে কাজটা করো, দেখবে তোমার একটু ভালো লাগবে। তো ওনার বাড়ি থেকেও বলল যে হ্যাঁ যাও, তো উনি বাধ্য হয়ে গেলেন, কিন্তু ওনার মন থেকে যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। উনি গেলেন, কিন্তু অদ্ভুত রকমভাবে উনি মানে মেকআপ রুমে গেছেন, ওনার ক্যারেক্টার ওয়াইজ যে মেকআপ করার সেটা উনি করেছেন, সবই ঠিক আছে, কিন্তু যে মুহূর্তে ওনার ফ্লোরে শুটিং শুরু হবে সেই সময় কিন্তু উনি অদ্ভুত রকমভাবে অসুস্থ হয়ে পড়লেন।
এবং তৎক্ষণাৎ ওখান থেকে গাড়ি করে ওনাকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হলো। এরকম যখন ঘটনাটা ঘটলো তো তখন ওনার বাড়ির লোক একটু ভয় পেয়ে গেল যে তারাই আসলে ওনাকে বেশি মানে এনকারেজ করেছিল, একটু জোরও করেছিল যে না তুমি যাও গিয়ে কাজ করো। তো ঘটনা হচ্ছে যে এই বিষয়টার পরে না ওনার বাড়ির লোকও ভাবছে যে কিছু তো একটা ওনার হয়েছে, ম্যাডামের কিছু যে একটা শরীর খারাপ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং উনি মানে বাড়িতে সকলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, খুব কম কথা বলতেন, নিজে একা একা বেশি থাকতেন, ইভেন উনি রাতের বেলা অনেক সময় বা দুপুরবেলাতেও ঘন্টার পর ঘন্টা ওনাদের হল ঘর যেটা ছিল সেখানে চুপচাপ আলো ঠালো বন্ধ করে বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। আর এমনও নয় যে উনি ওখানে যোগা করতেন বা কিছু কিচ্ছু না, যা চুপচাপ বসে থাকতেন। আর ওই ঠোঁট ফেটে রক্ত পড়ার ব্যাপারটা কিন্তু চলছিল, মানে কমছে বাড়ছে কিন্তু ছিল আর কি, বেশ ভালো রকমভাবেই ছিল। এইভাবে যখন বেশ কিছুদিন কেটে গেল তো তখন ওনার বাপের বাড়ি থেকে তারপরে ওনার হাজবেন্ড সবাই ভাবলো যে না ম্যাডামকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। এটা মানে প্রথম প্রথম ভাবা হচ্ছিল যে হয়তো মন মেজাজ ভালো নেই বা কিছু একটা নিয়ে উনি স্ট্রেসড আছেন, কিন্তু যখন ওনাকে বারবার জিজ্ঞেস করা হলো যে কেন ম্যাডাম এরকম করছেন তখন কিন্তু উনি কোনো নির্দিষ্ট কারণ বলতে পারলেন না। এবং যেহেতু নির্দিষ্ট কারণটা বলতে পারলেন না সেহেতু কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো কিন্তু থেকেই গেছিলো। তো ম্যাডাম তো একদমই ডাক্তারের কাছে যাবে না, ওনার মানে পুরো জেদ হয়ে গেছে যে আমি ডাক্তারের কাছে যাবই না। যাই হোক, তো জোর জবরদস্তি করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো সেখানে নিয়ে যাওয়ার পরে ওনারকে কিছু টেস্ট হলো, তো টেস্টে না সেরকম কিছু অস্বাভাবিক বিষয় কিছুই ধরা পড়ল না, ঠিক আছে ধরা পড়ল না। এবং ডাক্তারবাবু নর্মাল কিছু ওষুধ দিলেন এবং বললেন যে কিছুদিন রেস্টে থাকতে হবে, আর পারলে কোথাও যদি আশেপাশ থেকে ঘুরে আসা যায় মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো সেরকমই করা হলো, কিন্তু যখন ওনার হাজবেন্ড বললো যে চলো কোথাও ঘুরতে যাই তো তখন উনি নারাজ, উনি বলছেন আমি যাব না। যাই হোক, তো তখন ম্যাডামের যিনি মা ছিলেন তিনিও বললেন যে না চল সবাই মিলেই তাহলে যাই, একটু তোরও মনটা ভালো হবে। আর মানে যে আর কি ওই ম্যাডাম যে কারোর সাথে কথা বলতো না আর চুপচাপ থাকতো, বলছে দেখ এইভাবে তো তুই মানে তুই তো এরকম মানুষ নোস, এভাবে একা একা থাকতে থাকতে তুই এমনি ডিপ্রেশনে চলে যাবি। তো অনেক করে বাড়ির লোকের বলায় ওনাদের একটা ট্যুর প্ল্যান হলো, ট্যুরটা ছিল দার্জিলিংয়ে। এবার দার্জিলিংয়ে ওনাদের প্রপার দার্জিলিংয়ে থাকা ছিল একদিন, তারপর সেখান থেকে একটুখানি অফবিট প্লেসে ওনারা হোমস্টে বুক করেছিল, তো সেই হোমস্টেতে তিন দিন মতো থাকা, তারপরে আবার বাড়িতে ব্যাক করে আসা, এটা ছিল ওনাদের ট্যুর প্ল্যান। এইবারে এইরকম যখন ট্যুর প্ল্যানটা হলো তো প্রথম দিন ম্যাডাম দার্জিলিং গেছেন, ওনার ফ্যামিলি গেছে, ওনার মা গেছেন, হাজবেন্ড গেছেন, ওনার মেয়ে গেছেন। এবারে প্রথম দিনটা কিন্তু উনি খুব স্বাভাবিক ছিলেন, মানে ওনাকে দেখে সবার ভালো লাগছিল, ওনার শ্বশুরমশাইও গেছিলেন, তো সবাই ওনাকে দেখে বেশ মানে মনে হচ্ছে যে হ্যাঁ উনি এসে খুব খুশি হয়েছে, বেশ অনেকদিন পরে ওনাদের কোথাও ঘুরতে যাওয়া হয়েছে, তো খুব হাসি খুশি, ওনারও বেশ ভালো লাগছে পাহাড় দেখে, এত লোকজন জমজমাট দার্জিলিং দেখে। তো প্রথম দিনটা কিন্তু খুব ভালো কাটে এবং সবাই মনে করে যে বাহ তাহলে এবার সব কিছু মনে হয় ঠিক হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যেদিন ওনারা দার্জিলিং থেকে একটা হোমস্টেতে আসে একটা অফবিট প্লেসে, সেই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল, পাহাড়ের উপরে এবং সেখানে একটা পাহাড়ি ছোট্ট হোমস্টেতে ওনাদের থাকার ব্যবস্থা। এবার ম্যাডাম জেনারেলি যেটা করতেন উনি একবার করে হাঁটতে বেরোতেন, ঠিক আছে মানে সেটা দিনে হোক বা রাতের দিকে হোক বা সন্ধেবেলা হোক উনি হাঁটতেন, কারণ ওনার মানে ওইভাবে জিমে গিয়ে কসরত করার ওনার অনেক সময় হতো না, তো সেই জন্য উনি হাঁটাটা রোজ করতেন। এবার এই যে কটা দিন ওনার সাথে এরকম ধরনের ঘটনাগুলো ঘটছিল সে কটা দিন কিন্তু উনি হাঁটাটা বন্ধ করে দিয়েছিলেন। এবার ওখানে গিয়ে ওনার বেশ ভালো লাগছে, তো উনি সকাল সকাল মানে মোটামুটি খুব বেশি সকালে নয়, যেহেতু সকালে এই হোমস্টেতে ব্রেকফাস্টটা 8টা থেকে শুরু হচ্ছিল, তো 8টা থেকে শুরু হবে বলে উনি মোটামুটি সকাল সকাল উঠে পড়েছেন। তো উনি তখন ওনার বাড়ির লোককে বললেন যে আমি একটু সামনেরটা মানে সামনে একটাই ওই রাস্তা চলে গেছে, বলছে আমি একটু হাঁটাহাঁটি করে আসছি, আর হোমস্টের আশেপাশেও বেশ কিছু জায়গা রয়েছে। তো উনি বললেন যে আমি 15 মিনিট অ্যাটলিস্ট হেঁটে আসি। এবার ম্যাডাম এরকম ঘুরতে গিয়ে অনেক সময় নিজে একা হাঁটতে বেরিয়েছেন আশেপাশে, সেটা হয়েছে, এটা ওনার কাছে খুব নতুন কিছুও নয় বা অস্বাভাবিক কিছুও নয়। তো সেই জন্য ওনার হাজবেন্ড বা ওনার মাকেওই বারণ করেনি, বলে যে ঠিক আছে তাড়াতাড়ি চলে আয়, 10-15 মিনিটের মধ্যে 8টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে, ব্রেকফাস্ট খেয়ে আমরা ঘুরতে বেরোবো।
তো ম্যাডাম বেরিয়ে গেছে, এবং সেদিন কিন্তু উনি একদম মানে হাসি খুশি ক্যাজুয়াল ছিলেন একদম। অদ্ভুত বিষয় হচ্ছে উনি যেটা লিখেছেন এখন ইমেলে, যে উনি হাঁটতে বেরোন এবং যে হোমস্টেতে উনি ছিল সেই হোমস্টেটা পাহাড়ের মধ্যে, এবং তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এবং সামনে দিয়ে একটাই মেন রাস্তা, সেখান দিয়ে গাড়ি যায়, সেই একটাই রাস্তা, মানে সেটা যাওয়া আসার জন্য সেমই। তো উনি ভাবলেন যে সামনেটা একটু পায়চারি করি, হাঁটা নিয়ে কথা। এবার উনি হাঁটতে বেরিয়েছে, হাঁটতে হাঁটতে উনি মানে ওনার মনে আছে উনি মোবাইল নিয়ে বেরিয়েছেন, মোবাইলে দু একটা সুন্দর সকালবেলার ছবি তুলেছেন। এরপরে ওনার ঠিক কি হলো উনি জানেন না, একদম সেম এক্সপিরিয়েন্সটা ওনার হয়, ঠিক সেই এক্সপিরিয়েন্সটা হয় যেটা সেদিন রাতে উনি যখন শুটিং থেকে বেরিয়েছিলেন স্টুডিও পাড়া থেকে টালিগঞ্জে, সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে যে ওনার মনে হয়েছিল যে ওনার ফেসে মুখের সামনে কিছু একটা ধাক্কা লাগলো, একটা প্রেশার লাগলো, কিন্তু উনি চোখে কিছু দেখতে পাননি, একদম সেম এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে ওনার হলো। এবং উনি থমকে দাঁড়িয়ে যান, এবং এই এক্সপিরিয়েন্সটা যখন উনি করেন ওনার অদ্ভুত রকমের একটা ভয় লাগে, এবং উনি বুঝতে পারেন এই যে মুখের সামনে যে একটা কিছু ধাক্কা লাগলো বা একটা কিছু প্রেশার এলো সেটা কিন্তু সেই রাতেও হয়েছিল, এবং সেম ওয়েতে উনি সেদিন রাতেও বুঝতে পারেননি যে কী ধাক্কা লাগলো বা কী হলো, এদিনও বুঝতে পারলেন। এবং দেখুন সেদিন বৃষ্টি পড়ছিল, উনি তাড়াহুড়োয় ছিল, রাত ছিল, কিন্তু এটা তো দিনের আলো, এখানে তো ওনার বোঝার কথা ছিল সকাল হয়ে গেছে। এবং যেহেতু উনি রিসর্টের মধ্য দিয়েই মানে ওই হোমস্টের মধ্যেই একটা পাহাড়ি পথ দিয়ে উনি হাঁটছিলেন, ফলে আশেপাশে ওখানে কিছু ছিল না, আর যেহেতু এটা অফবিট প্লেস ওখানে খুব কাছাকাছি কোনো হোমস্টে নেই, মানে ওনাদের হোমস্টেটা তারপর আবার ওখান থেকে 2-3 মাইল দূরে আর একটা হোমস্টে আছে, ঠিক আছে, ইন বিটুইন কোনো দোকানও নেই, সেটা আপনারা শিটং বা এই জাতীয় তিনচুলে এরকম জায়গাতে যেরকম হয় একদম সেরকম, কিন্তু আপনারা যারা ওইদিকে গেছেন ঘুরতে তারা আপনারা জানবেনই। এবার উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি, এবং ওনার প্রচণ্ড ভয় লাগে। তো উনি তখন ভাবলেন যে না আমি আর যাব না, আমি এখান থেকেই এবার হোমস্টেতে ব্যাক করি। এবং উনি কিন্তু হোমস্টে যে খুব দূরে চলে গেছিলেন তা কিন্তু নয়, হোমস্টের কাছাকাছি হোমস্টের পিছন দিয়ে একটা সরু পাহাড়ি রাস্তা ঘুরে গিয়ে মেন রাস্তাতেই মিট করছে এরকম আর কি। এবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে উনি পরিষ্কার বুঝতে পারলেন যে ওনার ঠিক পিছনে কেউ যেন একটা হেঁটে হেঁটে আসছে, মানে দেখুন পাহাড়ি জায়গায় ছোট, দুপাশে গাছ রয়েছে, ছোট রাস্তা, তো সেখানে গাছের পাতা গাছের ডাল পড়ে রয়েছে, এবার যদি সেখান দিয়ে মানুষ হাঁটে তো সেগুলো পাড়ালে, সেটার উপর দিয়ে হাঁটলে তার একটা মর্মরানি আওয়াজ হয়, তাই তো? ওনার মনে হচ্ছে যে ঠিক ওনার পিছন পিছন কেউ একটা আসছে, এবং অদ্ভুত রকমভাবে একটা মানুষ যদি হাঁটে, মানে যেটা ম্যাডাম খেয়াল করেছিলেন যে একটা দুটো পা দিয়ে মানুষ যেভাবে হাঁটে তার প্রত্যেকটা পায়ের মুভমেন্টের কিন্তু ওই রকম একটা শুকনো ডালপালা পড়ে রয়েছে, সেখানে একটা আওয়াজ হবে, মানে উনি হাঁটছে সেটার একটা আওয়াজ হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেটা উনি ফিল করেছেন যে ওনার পিছনে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা কিন্তু কোনো মানুষের দুটো পায়ের মুভমেন্টের আওয়াজ নয়, ঝুপ ঝুপ ছুপ এরকম আওয়াজ, মানে সিঙ্গেল আওয়াজ হচ্ছে, মানে দুটো পায়ের সাইমালটেনিয়াসলি দুটো পা ফেললে যেরকম শুকনো পাতা বা ডালপালার উপরে যেমন আওয়াজ হওয়া উচিত এই আওয়াজটা কিন্তু একেবারেই সেরকম নয়, ছুপ 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 এরকম মনে হচ্ছে। এবং কখনো মনে হচ্ছে ওনার পিছন দিয়ে কেউ হেঁটে আসছে, আবার কখনো মনে হচ্ছে গাছের উপর দিয়ে 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 কিছু একটা সরে সরে আসছে ওনার দিকে, মানে ওনাকে ফলো করছে এরকম টাইপের। যাই হোক, তো উনি কোনো রকমে হোমস্টেতে ঢুকে যান, তো সেখানে গিয়ে উনি ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্ট করে ওনারা বেরিয়ে যান গাড়ি নিয়ে ঘুরতে 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 ঠিক দুপুরবেলা যখন ওনার ওখানকারই একটা লোকাল জায়গায় খেতে ঢোকেন, খাওয়ার আগে মানে উনি যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্ট করার প্রায় 3 ঘন্টা পরে ওনারা আবার লাঞ্চের জন্য ব্রেক নেয়। এবার ব্রেকফাস্ট করার সময় উনি কিন্তু খুব সাধারণ খাবার দাবারই খেয়েছেন, ওখানে খুব তেল মশলা ঝালের খাবার দাবার তো পাহাড়ি রান্না খুব একটা হয় না ওরকম, তো সেটা উনি খান, খাওয়ার পরে কিন্তু ওনার কোনো অসুবিধা হয়নি, এবং ওনারা প্রত্যেকে মানে ওনার মা, ওনার শ্বশুরমশাই, ওনার হাজবেন্ড, ওনার বাচ্চা সবাই সেম খাবার খায়, ঠিক আছে। আর এবং উনি কিন্তু পরিমাণেও যে খুব বেশি খেয়েছিলেন তা কিন্তু নয়,
কিন্তু ঘন্টা তিনেক পর থেকে ওনার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো। মানে এমন ওনার পেটে ব্যথা করছে যে ওনার খিদে থাকা সত্ত্বেও উনি খেতে পারছেন না, মানে একদমই উনি খেতে পারছেন না। এবার কি করবে কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, দুপুরবেলা উনি সেরকম কিছুই খেলেন না, বাকিরা কোনো রকম একটু খাওয়া দাওয়া করে সবাই আবার হোমস্টেতে ব্যাক করে গেল। মানে তারপরে আবার ওদের ফার্দার ঘোরার কথা ছিল, কিন্তু যেহেতু ম্যাডামের খুব পেটে ব্যথা করছিল তো তখন কারণ ওষুধ ঘরে ছিল, তো ওনার হাজবেন্ড এসে ওনাকে একটা ডাইজেস্টিভ কোনো মেডিসিন দেয়। এবার দেখুন, ঘুরতে গিয়ে কারোর যদি ফট করে একটা পেটে ব্যথা হয় সবাই কী ভাববে? কিন্তু মানে ওই ওষুধটা খেয়ে ম্যাডামের কিন্তু খুব একটা লাভ হলো না। সন্ধ্যের পরে ওনার ওই ব্যথাটা আপনা আপনি চলে গেল। এবার ম্যাডামের ওই যে পেটে ব্যথাটা হচ্ছিল, ওনার কেন জানি না মনে হচ্ছিল যে কোনো একটা কিছু ওনার পেটের ভিতর থেকে গলার কাছে আসতে চাইছে, আবার না আসতে পেরে আবার পেটে চলে যাচ্ছে, এরকম একটা ওনার ফিলিংস আসছিল। তো ওনার হাজবেন্ড বলল যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি হয়তো যেটা খেয়েছো সেটা তোমার সহ্য হয়নি, বা কিছু হয়তো একটা তোমার পেটের ভিতরে ফরেন পার্টিকলস চলে গেছে, তুমি যদি বমি করতে পারো তাহলে হয়তো তোমার এটা ঠিক হয়ে যাবে। এবার ম্যাডাম বমি করার প্রচণ্ড চেষ্টা করলেন যে সত্যি তো এরকম পেটের কাছ থেকে হয়তো খাবারটা উগড়ে আসার চেষ্টা হচ্ছে, কিন্তু আমি উগড়োতে পারছি না। উনি বমি করার চেষ্টা করলেন, কিন্তু উনি কিছু কিছুতেই ভমিট করতে পারলেন না। যাই হোক, তো রাতের বেলাটা আবার উনি নর্মাল হলেন। তো ওনার খিদে ছিল, মানে এমন নয় যে ওনার খাবারে খুব অরুচি হয়েছে বা কিছু, মানে সেই সময় ওরকম একটা অদ্ভুত রকমের ওনার ফিলিংস আসছিল, পেটে ব্যথা করছিল বলে উনি খেতে পারেনি। তো যথারীতি যেহেতু রাতের বেলা ওনার পেটে ব্যথাটা চলে যায়, তো উনি আবার খেতে বসলেন। মানে খুব অল্প পরিমাণই খাবার খান, কিন্তু উনি খান এবং কোনো অসুবিধাও হয় না। উনি রাতের বেলা শুয়ে পড়েন, শুয়ে ঘুমিয়েও পড়েন। এবার ঘুমিয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে ওনার মনে হতে থাকে যেন ওই যে সকালবেলা উনি ঝুপ ঝুপ আওয়াজটা যে হচ্ছিল, সেই আওয়াজটা ওনার মানে যেখানটার উনি শুয়ে রয়েছেন তার আশেপাশে মনে হচ্ছে ওরকম ঝুপঝুপ আওয়াজ হচ্ছে। এবং ওনার মনে হচ্ছিল যে উনি যে হোমস্টেটায় রয়েছেন ঠিক তার আশেপাশে ওরকম ঝুপঝুপ আওয়াজ হচ্ছে, আর প্রত্যেকটা সময় ওনার মনে হচ্ছে যেন ওনার পেটের কাছ থেকে কিছু একটা জিনিস উগড়ে আসতে, মানে মুখ দিয়ে উগড়ে আসতে চাইছে, বাট উনি উগড়োতে পারছেন না। তখন কিন্তু আমার পেটে ব্যথাটা হচ্ছে না। এবার উনি ভাবছেন যে ওনার সাথে ব্যাপারটা ঘটছেটা কি। তো এবারে পরের দিনও ওনাদের ঘোরার কথা, পরের দিন ওনারা ঘুরতে গেছে। এবার উনি ভাবছেন যে সবাই এত প্ল্যান করে এসেছে, একটা পয়সা খরচারও ব্যাপার আছে, উনি ভাবছেন যে উনি যদি প্রত্যেক পদে পদে বলে আমার শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, তাহলে ব্যাপারটা খুব বাজে হবে, সবাই এসছে, সবার আনন্দ মাটি হবে। তো এই পরিস্থিতিতে উনি খুব কষ্ট করে ওই ঘোরার বাকি তিন দিন কাটালেন। মাঝে মধ্যেই ওনার মনে হচ্ছে যেন পেটের ভিতর থেকে কিছু একটা উড়ে আসতে চাইছে, এবং অদ্ভুত রকমভাবে ওনার কিছুই ভালো লাগছিল না, কিন্তু ওটা সেটা না উনি মুখ ফুটে কারোর সামনে বলছিলেন না, কারণ ভাবছিলেন যে আমি যদি এখন সবাইকে এটা বলি যে আমার ভালো লাগছে না ঘুরতে, আমার শরীর খারাপ লাগছে, সবাই মানে একটু বিরক্ত হতে পারে, বা বিরক্ত থেকেও বড় কথা হচ্ছে যে ওনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। তো সেই জন্য কোনো রকমই ওই তিনটে দিন উনি কাটিয়ে দিলেন। এবার আরেকটা যেটা হলো সেটা হচ্ছে মাঝে মধ্যে যেটা ওনার হওয়া শুরু হলো, ওই যে মুখের উপরে যে একটা কিছু এসে প্রেশার ফেললো, মানে এটা কিন্তু কোনো কিছুর সাথে ধাক্কা লাগা নয়, বা ওনার গালে যে বা মুখে যে লেগেছে তা কিন্তু নয়, কিন্তু মনে হলো যেন ওনার দুটো গালে বা মুখে একটা প্রেশার পড়ল। মাঝে মধ্যে ওনার যেটা হতো যে ঘুরতে গিয়ে ওই ঠান্ডার মধ্যে ওনার দুটো গাল খুব গরম হয়ে যেত কোনো কারণ ছাড়াই, শুধু দুটো গাল, বাকি হাত পা গরম হচ্ছে তা কিন্তু নয়, শুধুমাত্র দুটো গাল এফেক্টেড হচ্ছে। এবার উনি তো কিছুই বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি। যাই হোক, মানে একরাশ বিরক্ত, একরাশ মানে ডিসকমফর্ট নিয়ে উনি কোনো রকমই ট্যুরটা শেষ করেন এবং ওনারা বাড়িতে চলে আসেন। এবার বাড়িতে আসার পরে ওনার যেটা সমস্যা শুরু হলো, প্রত্যেক মুহূর্তেই যেন উনি বুঝতে পারতেন ঘরের মধ্যে বা ঘরের বাইরে ওনার মনে হতো যে কিছু একটা ওনার পিছনে আছে, বা কিছু একটা ওনার সামনে আছে, বা হতে পারে এমন কিছু যেটা সবসময় ওনার চারপাশের মধ্যে ওনাকে মানে প্রদক্ষিণ করছে টাইপের এরকম কিছু। মানে উনি একা ঘরে থাকলেও উনি বুঝতে পারতেন যে উনি হয়তো একা নেই, আর ওই ঝুপ ঝুপ আওয়াজটা উনি কিন্তু সবসময় মানে পাচ্ছিলেন, মানে সবসময় পাচ্ছিলেন বলতে যেটা উনি মেনশন করেছেন যে নিজের বাড়িতে থাকলেও হয়তো কখনো দিনের বেলা উনি আওয়াজটা পেলেন, কখনো রাতের বেলা আওয়াজটা পেলেন, এবং
এরকমও হয়েছে যে উনি ওনার হাজব্যান্ড কিন্তু কায়দা করে জিজ্ঞেস করেছে যে এই যে একটা আওয়াজ হচ্ছে না, কীরকম এই আওয়াজটা না সকাল থেকেই মাঝে মধ্যে হচ্ছে। তো ওনার হাজব্যান্ড বলছে কী আওয়াজ হচ্ছে, কোন আওয়াজের কথা বলছো? বলছে এই যে ঝুপঝুপ আওয়াজ হচ্ছে। তখন বলছে না আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। তো উনি তখন মনে মনে ভাবলেন, উনি ওনার মেয়েকেও জিজ্ঞেস করলেন, তো ওনার যে বাচ্চা সেও বলছে না সে কোনো আওয়াজ পাচ্ছে না। তখন উনি বুঝতে পারলেন এই যে বিভিন্ন ধরনের ফিলিংস ওনার মনে আসছে, বিভিন্ন ধরনের কিছু উনি বুঝতে পারছেন, এই জিনিসটা শুধু আর শুধুমাত্র এই ম্যাডামই বুঝতে পারছেন, বাকি কিন্তু কেউ এগুলো কিছু ফিল করছে না, বাকি কেউ কিছু বুঝতেও পারছে না। এটা উনি পরিষ্কার মানে ওনার মনের মধ্যে চলে এলো। এবারে কি করবে? এবার উনি তখন ভাবছেন যে আমার কি তাহলে কোনো, মানে উনি মাঝে মধ্যে মনে মনে ভাবছেন যে আমি তো এরকম ছিলাম না। এবং তখন না উনি মানে ওই একটা ঘোরের মধ্যে বেশিরভাগ সময় থাকতেন, কিন্তু যেই সময় যেটুকু সময় উনি ঘোরের মধ্যে থাকতেন না, হয়তো হয়তো একটা কিছু রান্না ওনাকে করতেই হবে, ওনার এক্ষুনি কেউ খাবে, তো সেই সময়টা হয়তো উনি কাজ করতেন, তো ওই মন দিয়ে কোনো কিছু কাজ করলে তখন হয়তো একটু একটু সময়ের জন্য উনি নিজেকে একটু ফ্রি করলেন। তো সেই টাইমে ওনার মনে হতো যে আরে আমি যে মানুষটা আমি এত এত জায়গায় ঘুরতে যেতে ভালোবাসতাম, কাজ করতে ভালোবাসতাম, সে আমি এত চেঞ্জ হয়ে গেলাম কী করে? আমি রিসেন্ট কাজ করতে গেলাম, সেই কাজটাও আমি করতে পারলাম না, আমি চলে এলাম। এবং ওখানে বলেছিল যে উনি যখন পুরোপুরি ফিজিক্যালি ফিট হয়ে যাবে তখন আবার যেন যোগাযোগ করে, মানে ওনার ইচ্ছে থাকা সত্ত্বেও উনি মনে মনে কাজ করার জন্য যোগাযোগ করতে পারছে না। উনি ভাবছে আমার এটা হলোটা কি, কিছুতেই উনি কিছু বুঝতে পারছেন না। তো এবারে ভাবছে আমি কী করব, কীভাবে আমি এই জায়গাটা থেকে বেরোবো? আর তার মধ্যে উনি না কারোর সাথে মানে বিশেষত ওনার বরের সাথে বা ওনার শ্বশুরবাড়িতে কারোকেই না এগুলো মন খুলে উনি বলতে পারছিলেন না, কারণ ওনার যেটা মনে হতো যে এগুলো আবার আমি কী বলবো, এগুলো বলার মতো তো কোনো বিষয়ই না, আমি বললেও বা আমি বলবোটা কি, এটা তো কোনো রোগ না বা এটা কিছুই না, কিছু ভালো লাগছে না, কিছু হচ্ছে না। কিন্তু ওই যে জিনিসটা যেটা বারবার মনে হচ্ছে পেটের সামনে থেকে পেট দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা কোনোভাবেই বেরোতে পারছে না। এবার উনি বাড়িতে এসে প্রচুর টাইপের এই ধরনের ডাইজেস্টিভ যে ট্যাবলেটস হয় সেগুলো খেলেন, কোনো লাভ হলো না। উনি এবার ভাবলেন যে আচ্ছা আমি একটা দিন উপোস করি, শুধুমাত্র আমি জল খাবো, অ্যাটলিস্ট দুপুর অবধি তো করি, দেখি কি হয়। এবার পেটে ওনার কোনো খাবার নেই, এবার তার আগেও যে ওনার কোনো পেট খারাপ হয়েছে তাও নয়, মানে ওনার পেট ঠিক আছে, কিন্তু উনি বুঝতে পারতেন কিছু একটা ওনার পেট দিয়ে গিয়ে মুখের সামনে এসে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, এবং ওই ব্যথা যেটা ছিল সেই ব্যথাটা কিন্তু আর নেই। এবার যখন ওনার ওই পেট দিয়ে কোনো কিছু মুখের সামনে চলে আসার চেষ্টা করত, সেই সময়টা না ওনার মাথাটা পুরো গুলিয়ে যেত, মানে উনি কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, কি কাজ করছিল, উনি সেই মুহূর্তটার জন্য সব ভুলে যেতেন। আর সব থেকে বেশি যেটা ওনার হতো যে উনি না মাঝে মধ্যে মনে হতো হাত পা কাঁপছে ওই টাইমটা। তো উনি ভাবলেন যে আমি একদিন খাবো না, না খেলে তো এই সমস্যা হওয়ার কথা নয়, কারণ যদি কোনো অ্যাসিড রিফ্লাক্স হয়ও সেটাও কিছু খাওয়ার জন্য হবে, তা আমার আমি তো কিছু খাইনি আর আমার পেটও ঠিক আছে, উনি না খেয়ে থাকলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সবথেকে আশ্চর্যজনক বিষয় যে না খেয়ে থাকার পরেও ওনার কিন্তু এই সমস্যাটা কমলো না, উনি মানে দু তিন ঘন্টা অন্তর এই জিনিসটা কিন্তু ফিল করতে লাগলেন যে না খেয়েও ওই পেটের মতো থেকে কিছু একটা মুখের কাছে চলে আসছে। এবার উনি ভাবলেন এটা কী করে সম্ভব। যাই হোক, তো উনি তখন আর বাড়িতে কাউকে বলেননি, তো ওনাদের ওখানেই একটা মানে জেনারেল মেডিসিনের ডাক্তার বসতেন, তো সেখানে গিয়ে উনি বলেন যে এরকম এরকম আমার হয়, তো একটা কোনো কিছু দিতে, তো ডাক্তারবাবু বলেছেন যে এইগুলো খাবেন না, তেল মশলা খাবেন না, ওনাকে ওষুধ দিয়েছে, বলছে আপনার এরকম আর হবে না। অদ্ভুত রকমভাবে উনি সমস্ত কিছু পালন করলেন, ওষুধও খেলে, কিন্তু ওই সমস্যাটা মিটল না। আর অ্যাসিডিটি হলে যে কোনো মানুষ কিন্তু বুঝতে পারে তার গলার কাজটা কীরকম জ্বালা জ্বালা করবে, তো সেরকম কোনো ফিলিংস কিন্তু ওনার ছিল না, সেরকম কোনো ফিলিং তো ওনার ছিল না। বাট যেটা ছিল সেটা কিন্তু ছিল ভয়ঙ্কর এবং মারাত্মক লেভেলের, সেটা আপনারা যখন ঘটনাটার একদম শেষের দিকে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে যখন বেশ কিছুদিন কেটে গেল, কোনো কিছুতেই ওনার কোনো কিছু হচ্ছে না, এবং আস্তে আস্তে ম্যাডাম খুব শুকিয়ে যেতে শুরু করলো, মানে উনি এমনিতেই রোগা ছিলেন, মানে মোটামুটি একটা মানে রোগার উপরেই ছিলেন, কিন্তু খুব রোগা উনি কোনো দিনই ছিলেন না,
মোটামুটি একটা উনি হেলথ মেনটেন করতে, যেটা খুব মোটাও নয় আবার খুব একটা রোগাও নয়, একদম স্লিম ফিগার। এক্ষেত্রে যেটা হলো, উনি না আস্তে আস্তে পুরো শুকিয়ে যেতে শুরু করলেন। এবং ওনাকে দেখে মানে মাঝখানে উনি একদিন আবার কল এসেছিল, তো কল টাইমে উনি যান একটা ছোট্ট, একদমই ছোট একটা ক্যারেক্টারের জন্য। তো সেদিন উনি কোনো রকমে কাজটা কমপ্লিট করেন এবং সবাই ওনাকেও সেখানে দেখে বলে যে বাবা তুমি কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার পেয়েছো যে তুমি এত ডায়েট করছো, এত রোগা হয়ে গেছো? কারণ অনেক সময় আমরা জানি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকে একটুখানি বেশি ডায়েট করে স্পেশাল কোনো ক্যারেক্টার প্লে করার জন্য, এটা অনেক ক্ষেত্রেই হয়। এবার উনি তো কাউকে কিছু বলতে পারছে না। এবার এইভাবে যখন দিনের পর দিন কাটলো এবং উনি বুঝতে পারছেন যে ওনার ঠিক ভালো লাগছে না, আর শরীর দিচ্ছে না, উনি এমন হয়ে গেল যে সেদিন লাস্ট যেদিন উনি শুটিংয়ে গেছিলেন সেদিন বাড়ি থেকে এসে উনি বুঝতে পারছেন যে ওনার পক্ষে টানা 15 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কাজ করা তো দূরের কথা, ঘরের কাজ উনি আর করতে পারছে না। এবার তখন ওনার হাজবেন্ড ওনাকে বহুদিন থেকেই বলছে যে চলো ডাক্তার দেখাই, নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে হচ্ছে। কিন্তু উনি মনে মনে নেই, বেশ কয়েকবার তো ডাক্তার দেখালেন এই ব্যাপারটাকে নিয়ে, 3-4 বার উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। তো ওই ম্যাডাম মনে মনে ভেবেছিলেন যে আর যাই হোক, কোনো ডাক্তারের দ্বারা আমি সুস্থ হব না। এটা কেন জানি না কোথাও ওনার মনে মাথার মধ্যে কোথাও একটা এটা ছিল। এবং ওনার হাজবেন্ড বহুবার বলার পরেও ম্যাডাম কিন্তু বলেন যে না, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, উনি একদম পরিষ্কার জানিয়ে দেয়। এবার কেউ যখন পরিষ্কার মুখের উপর বলেই দেয় যে আমি এটা করব না, এবার তাকে তো জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না, জোর করে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার তখন সবাই ভাবছে যে কী করবে, কিছু তো করার নেই। তখন ওনার মা, মানে ওনার মা আর কি অ্যাকচুয়ালি অনেকটাই দূরে থাকতেন, ওনাদের হুগলির দিকের একটি বাড়িতে, তো ওনার মা সব কিছু শুনে বাড়িতে আসে। বাড়িতে এসে ওনার মাও দেখে অবাক হয়ে গেছে যে মানে 2.5-3 সপ্তাহের গ্যাপে উনি মেয়েকে দেখছেন, মেয়ে প্রচণ্ড রোগা হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ওনার চোখে উনি বুঝতে পারেন যে মেয়ে মানে কিছু একটা এমন কিছুর মধ্যে রয়েছে যে যেই মেয়ে এত হাসি খুশি, এত কিছু, মানে ইভেন ওনার সোশ্যাল মিডিয়াতে উনি বেশ অ্যাক্টিভ থাকতেন, উনি কিছুই করছেন না, এটা স্বাভাবিক হতে পারে না। তো উনি না অনেকবার মানে উনি নিজের মেয়েকে আর কি ম্যাডামকে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছে, তুই বল কী হয়েছে। তো ওনার না খুব বিরক্ত লাগতো, তো উনি কখনোই কিছু বলেননি। কিন্তু ওই যে এক একটা সময় এক একটা মুহূর্তে মানে উনি একটুখানি সময়ের জন্য হলেও মানে মনে হতো যেন ওনার ঘোরটা থেকে উনি একটু হলেও কেটেছে। তো ওনার মা কী করতো, সকালবেলা পুজো করতেন, ঠিক আছে? তো সকালবেলা পুজো করার পরে যখন মেয়েকে জিজ্ঞেস করেছে তখন ঘরে কেউ নেই, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে, তো ম্যাডাম চুপচাপ নিজের ঘরে মানে ঘুম থেকে উঠেও এমনি একটুখানি যে শুয়েছিল। তো বলছে যে এই আজকে আমি তোকে জিজ্ঞেস করছি, মানে একটুখানি কড়া হয়ে বলে যে আমি তোকে আজকে জিজ্ঞেস করছি, তুই বলবি আমায় যে তোর কী হয়েছে। তো ওই মুহূর্তের জন্য হয়তো ভগবানেরই আশীর্বাদ ছিল, ম্যাডাম না সেই প্রথম থেকে, সেই প্রথম যেদিন ওই স্টুডিও পাড়া থেকে টালিগঞ্জে বেরোনোর সময় ওনার ওই বৃষ্টির রাতে ওনার মুখে কিছু একটা মনে হলো, ধাক্কা লাগলো, উনি বসে পড়লেন এবং তারপরে ওই 8-10 মিনিট যিনি রাস্তায় বসেছিলেন তার কোনো স্মৃতি ওনার মনে নেই, ওনার হাজবেন্ড এতবার ফোন করেছে উনি কিচ্ছু শুনতে পারেনি, কিছু বুঝতে পারেনি। সেই জায়গাটার এক্সপিরিয়েন্স থেকে রিসেন্ট উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার দিন সকালবেলা ওই হোমস্টেতে যে ঘটনাটা ঘটেছিল পুরোটা উনি ওনার মাকে বলেন। এবং এটাও মেনশান করেন, মানে মাঝে মধ্যে যে ম্যাডাম বুঝতে পারতেন না একেবারে তা কিন্তু নয়, তুনি ম্যাডাম মানে ওই ম্যাডাম আর কি বলে যে আমি জানি না আমার সাথে এটা কেন হচ্ছে, কিন্তু যা কিছু ঘটনা ঘটছে সব ওই দিনের পর থেকে ঘটছে। তো ম্যাডামের মা না খুব ভালো করে শোনেন, তো শুনে ম্যাডামের মা কিছু বলেন না, উনি বলে তোর এগুলো কোনো ব্যাপার না, তো একটা কাজ কর, আমি আজকে খুব ভালো করে তোর পছন্দের রান্না করছি, তুই ভালো করে খা, দেখিনি তুই কীরকম রোগা হয়ে গেছিস। তো ম্যাডাম এই কথাটা বলে কিন্তু ওইটা বলতে পারে না যে ওনার সবসময় মনে হয় কিছু একটা পেট থেকে মুখের কাছে চলে আসছে আবার চলে যাচ্ছে। তো খেতে বসেছে দুপুরবেলা, ওনার মা সাজিয়ে খেতে দিয়েছে, একটু খেয়ে আর ম্যাডাম খেতে পাচ্ছে না। তো তখন ওনার মা বলছে, কী রে তুই খাবি খাচ্ছিস না কেন, বাকিটা খা। তখন বলছে না আমি আর খাবো না, বলছে তুই এত কম খেলে কী করে হবে, বলছে আমার খেতে ইচ্ছে করছে না। তো সেই সময় ওনার মায়ের হয়তো কিছু একটা সন্দেহ হয়েছিল কিন্তু উনি কিছু বলেননি। তো যাই হোক, তারপর সন্ধ্যের পরে ওনার হাজবেন্ড যখন বাড়ি আসে তো ম্যাডামের মা ম্যাডামের সাথে কিন্তু কোনো কথা বলেনি, কোনো আলোচনা করেনি,
ওনার হাজব্যান্ডকে ডাইরেক্ট বলে যে আমি ওকে নিয়ে একটুখানি হুগলির বাড়িতে যাব, আমার একটু দরকার আছে। তো ওনার হাজব্যান্ড বলছে ঠিক আছে আপনি নিয়ে যান, কিন্তু কি ব্যাপার? তখন বলছে দেখো আমি ওসব এখন বলতে পারবো না, কিন্তু ওকে আমাকে নিয়ে যেতেই হবে। এবার ম্যাডামও মানে অবাক হয়ে গেছে যে ওনাকে কিছু বলেনি, কালকে হুগলির বাড়িতে যাবে। তো তখন ম্যাডাম বলছে যে না আমি যাব না। তখন ওনার মা বলছে তুই যাবি না, তোর ঘাড় যাবে, তুই আমার সাথে যাবি মানে যাবি বলে ওনার মা নিজেই প্যাকিং ট্যাকিং করে পরের দিন ওনাকে জোর করে হুগলির বাড়িতে নিয়ে যায়। আচ্ছা, এখানে আবার একটা কথা বলে রাখি, যেটা ম্যাডাম মেনশন করেছেন যে উনি কিন্তু ওনার পুরনো ওনাদের যে বাড়ি হুগলির যে বাড়ি সেখানে যেতে কিন্তু উনি খুব পছন্দ করতেন, কিন্তু কেন জানি না সেই বাড়ি ওনার প্রচণ্ড ওনার মায়ের উপরে রাগ হয় যে কেন আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। উনি মুখে বারবার বলে যে আমি যাবো না যাবো না যাবো না যাবো না, বাট শেষ অবধি ওনার মা রীতিমতো জোর জবরদস্তি করে ওনাকে গাড়িতে নিয়ে হুগলির বাড়িতে চলে যায়। এবার হুগলির বাড়িতে যাওয়ার পরে ওনার মা ওখানে মানে হুগলিতেই ওনাদের যে পৈতৃক যে বাড়ি রয়েছে, তো সেই বাড়ির সাথে মানে ওনাদের পৈতৃক বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, তো এখন আর একসাথে খাওয়া দাওয়া হয় না, কিন্তু ওনাদের যে মন্দির রয়েছে সেই মন্দিরের পুজো আর্চা বাৎসরিক যে পুজো সেটা কিন্তু সব শরিকরা মিলেই করে। আর ওই মন্দিরের যিনি পুজো আর্চা করেন তিনি বহু বছর থেকে মানে তারই ফ্যামিলি বংশানুক্রমে ওনাদের ওই বাড়িতে পুজো করে, তো তাকে বলেছে যে আপনি যা করার আপনি করুন, ও প্রচুর ডাক্তার দেখিয়েছে এই মেয়ের ব্যাপার, আর আমি বুঝতে পারছি মেয়ের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে, ওর শরীর ঠিক আছে, ও কদিন আগেও সমস্ত টেস্ট করিয়েছে, সমস্ত টেস্ট রিপোর্ট ঠিক আছে, তারপরে ওর সাথে এরকম কেন ঘটছে, কেন এই অসুবিধেগুলো ওর হচ্ছে। তো ওই যে পূজারী ছিলেন তিনি বলছেন যে মানে আমি তো দেখে ওকে বুঝতে পারছি ওর মধ্যে কিছু একটা অসুবিধে আছে, কিন্তু আমি এভাবে কিছু করতে পারবো না, আমাকে একটা পুজোয় বসতে হবে এবং তারপরে আমি যা ইশারায় পাবো তাই হবে। তো সেদিন সন্ধেবেলায় ওই ঠাকুরমশাই পুজোয় বসে এবং সেই পুজোটাও কিন্তু ওনাদেরই সেই পৈতৃক যে মন্দির রয়েছে সেই মন্দিরেই পুজো হয়। এবার এদিকে ম্যাডাম ওখানে কিছুতেই থাকবে না, মানে ওনাকে টেনে হিঁচড়ে ওখানে ধরে রাখা যাচ্ছে না। তো পূজারি কিছুক্ষণ পুজো করে এবং পুজো করার পরে ম্যাডামের মাকে বলে যে মানে ম্যাডামের মাকে ইয়ে ডাকতেন, ওনাকে মা বলে ডাকতেন আর কি, মানে ওখানে ওনাদের যতজন শরিক ছিল তাদের প্রত্যেককেই আর কি ওই গিন্নিমা, কাউকে সোনামা এরকম করে আর কি নাম ধরে ডাকতো, যেহেতু মানে এদের ফ্যামিলিতে কি বংশানুক্রমে ওদের মানে বাড়ির লোকেরাই আর কি ঠাকুর পুজো টুজো করে, তো গিন্নিমা সোনামা এরকম করে ডাকতো। তো ওর মাকে গিন্নিমা ডাকতো ওনার মাকে আর কি। তো ওনাকে বলেছে যে গিন্নিমা আপনি একদম মানে 5 লিটার দুধের পায়েস বসান, একদম সাদা পায়েস, কোনো গুড় বা কিছু দেবেন না, শুধুমাত্র ওই চাল আর চিনি দিয়ে পায়েস বসান, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো উনি বলছেন যে এতটা পায়েস কেন? তখন বলছে বাম্মা আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আপনি পায়েস বসান এবং ওই পায়েস আমি একদম যে সরায় আপনি করবেন, বড় পেতলের যে গামলা বলছে সেই গামলা সময় ঠাকুরকে নিবেদন করা হবে। তো ওনার মা বললো ঠিক আছে, সঙ্গে সঙ্গে উনি পায়েসের যন্ত্রপাতি মানে যোগাড় যন্ত্র করে উনি পায়েস রান্না করা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে যথারীতি পায়েস হয়ে গেল। তো সেই পায়েস ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হলো এবং সে কাঁসর ঘণ্টা ধূপ ধুনো দিয়ে পুজো হচ্ছে। উনিও বুঝতে পারছেন না, ম্যাডাম তো মানে ওখানে থাকবেই না, ওনার প্রচণ্ড শরীর খারাপ লাগছে এবং বারবার মনে হচ্ছে যেন ওনার মানে মাথার ভিতর থেকে সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে এরকম, উনি বুঝতে পারছেন একের সময় উনি কোথায় আছে। তো পুজো টুজো যখন শেষ হয়ে যায় ওই ঠাকুরমশাই ওই যে মন্দিরের যে দালান মতো ছিল সেখানে ওই সরাটা দিয়ে বলছে যে মা তুমি পায়েসটা খেয়ে নাও, ম্যাডামকে বলছে। তো সবাই অবাক যে এতটা পায়েস, 5 লিটার দুধের পায়েস বুঝতেই পারছেন, 5 লিটার দুধ রয়েছে, অনেকটা চাল রয়েছে, বলছে একা কী করে খাবে, বলছে খেতে পারবে, ও পারবে খেতে বলে ওকে একটা বড় ওরকমই গামলা দিয়েছে, গামলায় হাতা করে করে বারবার ঢেলে ঢেলে দিচ্ছে আর ম্যাডামকে বলছে তুমি খেয়ে যাও। তো ম্যাডাম কিছুটা খাচ্ছে, খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না, সে প্রচুর পায়েস খেয়ে ফেলেছে, মানে প্রায় আধা পায়েস ম্যাডাম খেয়ে ফেলেছে অলরেডি। এবার বাড়ির সবাই যারা ছিল তাদের ভয় লাগছে যে এভাবে একজনকে কেউ পায়েস খাওয়ায় নাকি, আর তার বলে এত পরিমাণ পায়েস কি খাওয়ানো সম্ভব, আর খাওয়াও সম্ভব না একজনের পক্ষে। এবার সবাই বুঝতে পারছে যে এবার তো শরীর খারাপ হয়ে যাবে, বমি হয়ে যাবে। তো যথারীতি ওরকম পায়েস খেতে খেতে ম্যাডামের খুব বমি পায়,
এবং ম্যাডাম সঙ্গে সঙ্গে উঠে ওই দালান থেকে উঠে সাইড করে গিয়ে উনি বমি করছে। এবার বমি করছে, পায়েস বেরোচ্ছে, এরকম করতে করতে মানে আবার যখন বসছে এসে ধর্ম, তখনই ঠাকুর মশাই আবার বলছে পায়েস খাও। তো সবাই বলছে যে কী করছেন আপনি, মানে ওনার প্রতি আস্থা বিশ্বাস ছিল কিন্তু তারপরেও সবার মনে হচ্ছে যে বারবার বমি করছে, কেন খাওয়াচ্ছে আবার। এরকম করতে করতে যখন পায়েস প্রায় শেষ, তখন একটা চমকে যাওয়ার মতো ঘটনা ঘটলো। শেষবারের মতো যখন ম্যাডাম বমি করলেন, মানে সব বেরিয়ে গেছে পেট থেকে, লাস্টবার ওনার না মানে প্রচণ্ড জোরে একটা বমির দমক আসে এবং ওনার মুখ থেকে একটা ছোট তাবিজ বেরিয়ে আসে। মানে ওই যে বমি করছিল, বমি করতে করতে একটা তাবিজ বেরিয়ে আসে। যে তাবিজটা কী করে ওনার পেটে গেল, কী করে ওনার পেটে রইল, কেউ জানে না। আর ম্যাডাম বলুন বা ম্যাডামের বাড়িতে বা তার আশেপাশে কেউ এই ধরনের তাবিজ কবজে বিশ্বাসই করে না। তাবিজ নিজে পরা বা কোনো স্টোন ধারণ এসব তো দূরের কথা। কী করে যে ওই তাবিজ ওনার পেটের ভিতরে গেছিল, কী করে যে কী হয়েছিল উনি আজ অবধি জানেন না। কিন্তু ওই ঠাকুরমশাই যেটা বলেছিলেন যে ওই যে রাতের বেলা উনি ফিরছিলেন, কিছু একটা ওনার শরীরের মধ্যে প্রবেশ করে এবং যখন কোনো একটা শরীরের মধ্যে একটা বাইরের কোনো ভয়ঙ্কর আত্মা হোক বা ভয়ঙ্কর কোনো শক্তি হোক যখন প্রবেশ করে, তখন না সে ওই শরীরটাকে কব্জা করে নিতে চায়। এবং অনেক ক্ষেত্রে কি হয় মানে এই জিনিসগুলো হয়তো অনেকে অনেকের শরীরে মানে দূর থেকেই তার শরীরের ক্ষতি করার জন্য করে থাকে অনেক সময়। সেটা হয়তো তার জন্য নয়, হয়তো অন্য কারোর জন্য করেছে, কিন্তু কখনো কি হয় যে সেটা তার শরীরে না লেগে অন্য কারোর শরীরে চলে যায়। যেহেতু ম্যাডামের এরকম কোনো শত্রু ছিল না বা এরকম কোনো ঘটনা ঘটারও কথা নয়, তাই ঠাকুরমশাই হয়তো বলেছিলেন যে হয়তো এটা অন্য কারোর জন্য করা হয়েছিল। আর ওই দিন যে কী হয়েছিল ওই 10 মিনিটের স্মৃতি ম্যাডামের নিজেরও মনে নেই, তো ওনাকে কেউ খাইয়ে দিয়েছিল না কী হয়েছিল সেটা কিন্তু উনি আজও জানেন না। কিন্তু ওই ঘটনার পর ওই যে বমি হয়ে বেরিয়ে গেল, এরপরে কিন্তু উনি সম্পূর্ণ রকমভাবে সুস্থ হয়ে গেলেন এবং ওনার যা যা সমস্যা ছিল একদম রাতারাতি সেই সমস্যাগুলো মিটে গেল। উনি একদম সুস্থ সবল রয়েছেন আর বর্তমানে তো উনি কাজ করছেন, একদমই একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। তো এটাই ছিল ম্যাডামের ঘটনা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ম্যাডামকে তো অনেক ধন্যবাদ, উনি ওনার ব্যস্ত শিডিউলের মধ্যেও সময় বার করে আমাদের কাছে এই ঘটনাটা পাঠিয়েছেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।